আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি সবজি রান্না করব। তো সবজি রান্না করার জন্য আমি সামান্য কিছু সবজি নিয়েছি। তো এই তো কী কী সবজি আছে আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি আবার দেখাই দিচ্ছি। এই যে ফুলকপি আছে, তারপরে হচ্ছে সিম আছে, টমেটো, পটল, একটা আলু, একটা দুন্দুল, একটা কাঁচকলা, আর এইখানে আছে একটা পেঁপে, একটা বেগুন। তো এইগুলি দিয়ে আর কি আমি সবজি রান্না করব। তো এইগুলো আমি এখন কেটে নিব। কাটার পরে আমি আবার আপনাদেরকে দেখাই দিব। তো এই তো আমি ধুয়ে নিচ্ছি এইগুলিকে, সবজিগুলিকে ধোয়া শেষ হলে তারপর আমি সবজি রান্না বসাই দিব। তো এই তো এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এই তো কড়াইয়ের মধ্যে এখন আমি পেঁয়াজ, দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি, কুচি কুচি করে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এখন আমি এগুলিকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ একটু কম দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজ বাটা দিব, এই জন্য আর কি পেঁয়াজ কম দিয়েছি। তো এই যে সবজিগুলি ভালোভাবে ধুয়ে নিলাম, এখন আমি সবজিগুলিকে রান্না করার জন্য এখানে মশলা দিয়ে কষাই নেব ভালোভাবে। তো পেঁয়াজটা বাদামি কালার করে নিচ্ছি। তো এই তো এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর হচ্ছে জিরার গুঁড়া, তো এইগুলিকে আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গিয়েছে, তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এইগুলিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এই তো এদিকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আড়াই চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দুই চামচের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এখন এইগুলিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এই মশলাগুলিকে আমি ভালোভাবে কষায় নিব। তো এই তো আমার মশলাগুলি এখন কষানো হয়ে গেল। এখন আমি সবজিগুলিকে দিয়ে দিব। কয়েকটা তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। তো এখন এইগুলিকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শীত চলে আসছে, সবজি খাবো না তা কি করে হয়। শীতে একটু সবজিটা বেশি ভালো লাগে আর কি। সবজি খাওয়া তো শরীরের জন্য অনেক উপকারিতা আছে, তারপর সচরাচর তো আর সবজি খাওয়া বেশি হয় না। এভাবে সবজিটা করে খেলে খুবই ভালো লাগে। এই সবজিটা ভাত দিয়ে, তারপর হচ্ছে রুটি দিয়ে, রুটি পরোটা দিয়ে খেলে অনেক ভালো লাগে। খালিও খেতে পারবেন আর কি। আপনারা যদি চান আমি খালি খাবো বা পিরিচ বাটিতে চামচ দিয়ে ছেটো করে খেতে পারবেন। এতে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখন এগুলিকে আমি ভালোভাবে কষায় নিব। তো এই তো আমি কষায় নিলাম, এখন আমি টমেটোগুলিকে দিয়ে দিব।
তো ভালোভাবে আমার কষানো হয়ে গেল, এখন আমি পানি দিয়ে দিব। তো এই তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি। তো আমি এই গ্যালাসটার 2 গ্যালাস পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি। তো আমি এখন ঢেকে দিব। তো এই তো আমি নেড়ে চেয়ে নিলাম, আমি এখন ঢেকে দিচ্ছি। তো এখন আমি রান্না করে নেব, আর রান্না করার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। তো আর আমার 20 থেকে 25 মিনিট লাগবে রান্না করার জন্য। তো 20-25 মিনিট আমি এখন ওয়েট করব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দেব। তো এই তো আমি ঢাকনাটা উঠে নিলাম। এই যে ধনে পাতা, এটাকে ভালোভাবে ধুয়ে কুচায় মানে কুচি কুচি করে কেটে নিয়ে আর কি আমি ফ্রিজে রেখেছিলাম। এখন আমি এখান থেকে ধনে পাতা দিয়ে দিব। তো এই তো এখন ধনে পাতা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাশাল্লাহ, এখন আমার সবজিটা হয়ে গেল। কিছুক্ষণ পরে ভাত দিয়ে পরিবেশন করব। তাজা তাজা সবজি রান্না করলাম, লবণ মশলা সব ঠিক আছে আমি দেখে নিয়েছি। আপনারও যদি চান এরকম করে রান্না করে খেয়ে নেবেন, অনেক ভালো লাগবে। এটা সব কিছুর সাথে যায়, ভাতের সাথে, রুটি পরোটা, খালিও খাওয়া যায় মজা করে। আমি আর অল্প কিছুক্ষণ ওয়েট করবো, 5 মিনিটের মতো, তারপর আমি চুলাটা অফ করে দিব, যেহেতু আমার রান্না শেষ হয়ে গিয়েছে। তো এই তো আমার সবজি রান্না হয়ে গেল, আমি চুলাটা অফ করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, পুষ্প ব্লগসের সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার মতো এরকম করে সবজি রান্না করে আপনারা খেয়ে নিন, আবারও বললাম। তো আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ।